চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে রওশনের সাথে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন। মহাসচিব করা হয়েছে কাজী মামুনুর রশিদকে। সম্মেলন না হওয়া পর্যন্ত তারা এই দলের দায়িত্বে থাকবেন বলে জানিয়ে বহিষ্কৃত এবং অব্যাহতিপ্রাপ্তদের দলে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। আর মুজিবুল হক চূর্ণ বলেছেন, গঠনতন্ত্র মতে প্রধান পৃষ্ঠপোষকতে সেই এখতিয়ার নেই। এছাড়া আগেও এমন হয়েছে উল্লেখ করে বলেননি, এসবকে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল এবং জাতীয় পার্টি নেতা সুনীল শুভ রায়। দুজনকে স্বাগত জানাই। সুনীল শুভ রায় এবং তারেক, দুজনকেই, দুজনই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক এ আদেল, আপনাকে দিয়ে শুরু করি। মানে গঠনতন্ত্র অনুযায়ী আপনার, মানে বলা হচ্ছে যে রওশনের সাথে এরকম ভেঙে দেয়া, চেয়ারম্যানকে মহাসচিবকে বহিষ্কার করা, নতুন চেয়ারম্যান ঘোষণা করা, এরকম গঠনতন্ত্রে নেই। তাহলে উনি ঘোষণা করেছেন, এর আগেও ঘোষণা করেছেন, আপনারা এটা কিভাবে দলীয়ভাবে মোকাবেলা করবেন বলে ভাবছেন? ধন্যবাদ বিবিসি চ্যানেলকে জুমের মাধ্যমে আমাকে আপনাদের এখানে সম্প্রচারে আনার জন্য। না, এর আগেও দেখেছেন যে এর আগেও হয়েছে। তার আপনারা যেটা বললেন যে আমাদের তিনি সাবেক রাষ্ট্রপতি, সাবেক চেয়ারম্যানের স্ত্রী রওশনের সাথে এর আগেও এই ধরনের অনেক ধরনের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এটা তো আজকে আমাদের মহাসচিবও বলেছে এবং আমি দলের ভাইস চেয়ারম্যান হিসাবে আমিও জানি যে এইগুলো আসলে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এগুলো আমাদের জনগণের কাছে একটা উল্লেখযোগ্য একটা নিউজ হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো এগুলো তো কোনো এখতিয়ার ওনার নেই। আর যার কাছে লাঙ্গল, যিনি আমাদের দলের চেয়ারম্যান, এসাসের জীবিত জীবদ্দশায় যাকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন এবং যার নেতৃত্বে এবার জাতীয় পার্টির 26 জন সহ যারা বর্তমান সরকারের অধীনে ব্লেসিংসে যারা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, 26 জনের বাইরে আমরা আরো প্রার্থীও ছিল, কিন্তু ফাইটিং ক্যান্ডিডেট মূলত 26 জন ছিল। তো যার নেতৃত্বে নির্বাচন জাতীয় সংসদে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং ভাগ্যবশত আমি বলবো যে 11 জন লাঙ্গল প্রতীকে এই দেশে বিএনপি মতন একটি দল রাজনীতিতে নেই বর্তমানে বললেই চলে। তো যার নেতৃত্বে লাঙ্গল প্রতীক নিয়ে 11টি সংসদ সদস্য হয়েছে, আমি মনে করবো যে এটা আমাদের জন্য বর্তমান পরিস্থিতি, দেশে যে রাজনৈতিক অবস্থান, তাতে জাতীয় পার্টির জন্য একটা বিশাল অবস্থান, সংসদে গিয়ে কথা বলতে পারবেন। এবং আমরা লাঙ্গল প্রতীক যার কাছে, মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের তার মাধ্যমে এবং আমাদের মহাসচিব আছে জনাব মুজিবুল হক চুন্নু স্যার, তার মাধ্যমে জাতীয় পার্টি আমরা করি। এবং এই এটা একদম ভিত্তিহীন, এই ধরনের কোনো কিছুতে আমাদের দলের জন্য কোনো ক্ষতি হবে বলে আমি একদম পরিষ্কার জনাব আদাল, আপনি থাকবেন। আমি একটু সুনীল শুভ রায় আপনার কাছে শুনতে চাই। সুনীল শুভ রায় আমাদের সঙ্গে আছেন। মানে জাতীয় পার্টি এ যাবৎকালে মোটামুটি মানে এরশাদ সাহেবের জীবদ্দশা থেকে শুরু করে এখন পর্যন্ত 4-5টা ভাগ হয়ে গেছে, এখন আরও একটা ভাগ। শেষ পর্যন্ত কি হবে আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু তাতে দলের কোনো লাভ হচ্ছে কি? মানে যারা জাতীয় পার্টি থেকে বেরিয়ে গেছে তারা এক দল, একজন হয়তো কয়েকজন, মানে সেভাবে দলীয়ভাবে কিন্তু সংগঠিত হতে পারেনি। আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে তারেক আদেল আমার অবশ্য দীর্ঘদিনের একসাথে সহযোদ্ধা, সহকর্মী হিসাবে কথা বলছেন, কিন্তু মিডিয়ায় বলছেন, এটা একটু হাস্যকর কথাই হলো যে বলছে যে 26 জন শুধু গভর্নমেন্টের ব্লেসিংস নিয়ে নির্বাচন করছে, আর যা তা কোনো হিসাবের কিছু না। এটা এটা শুনে হাসব না দুঃখ পাবো আমি আমি ঠিক জানি না, কারণ পার্টির অন্যরা যাকে এখন চেয়ারম্যান বা মহাসচিব হিসাবে দেখাতে চাচ্ছেন তারা সবসময় বলছেন আমরা 300 আসনে নির্বাচন করব, এই বলতে বলতে শেষ পর্যন্ত এসে শেষ মুহূর্তে একেবারে শেষ এস পর্যায়ে আসে, যখন আর এদিক ওদিক তাকানোর সময় নাই, সেই সময় গোপনের যে 26টি আসন, এটা তো 26টি আসন নেওয়া মানে একেবারে ভিক্ষা চেয়ে নেওয়ার মতন। সেই সেইভাবে ভিক্ষাবৃত্তির এতে পাওয়া 26টি আসন নির্বাচন করতে গেলেন, নির্বাচন করতে যায় 11টি আসনে জয়লাভ করলেন, 15টি আসনে হারলেন, 15টি আসনে হারলেন তো হারলেন, একেবারে 10 জনের পর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই যে 26 জন প্রার্থী নিয়েছেন, 26 জনের মধ্যে একজন যারা নৌকা উঠায় দিয়ে নির্বাচন করছেন তো 680 ভোট পাইছেন, তারপরও তারা বলে সার্থক ব্যর্থ, মানে তাদের কত সাফল্য সেই সাফল্য নির্দেশ নিদর্শন এইভাবে দেখালেন। তারপরে সারা দেশের যে এত বড় বিপর্যয়,
একটা ভোটের পরিসংখ্যানে যেটা দেখা গেছে যে 90% জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জামানত রক্ষা করতে পারে নাই। 90% মানে গড়ে 30 জন আর কি তাদের জামানত রয়েছে 15-11 জন জেতা প্রার্থীর মধ্যে। এখন সেইটার বিরুদ্ধে এবং আবার চেয়ারম্যান এবং মহাসচিবের মানে অসহযোগিতা এবং তাদের সাথে একেবারে বলতে গেলে দুর্ব্যবহার, এই কারণে নির্বাচনের আগে 225 জন প্রার্থী শুধু নির্বাচন থেকে প্রত্যাহারই মানে একেবারে নির্বাচন বর্জনই করে চলে গেছে। এখন সেই সব ব্যর্থতার বিরুদ্ধে, সেই সব ব্যর্থতার প্রেক্ষিতে একেবারে তৃণমূল পর্যায় থেকে যে দাবি উঠছে এবং যেটা বলা হয়েছে যে চেয়ারম্যান এবং মহাসচিব এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সুতরাং তাদের পদত্যাগ করা উচিত এবং বেগম রওশনের সাথে আজকে দায়িত্ব গ্রহণ করেছেন, এইটা এইরকম পার্টির এইরকম ক্রাইসিস মুহূর্তে এরকম দায়িত্ব উনি আগেও নিয়েছেন। 2014 সালের নির্বাচনের কথা যদি মনে করেন, 2014 সালেও জাতীয় পার্টি নির্বাচনের জন্য, আমাকে থামাবেন না আমি শেষ করে মানে যেটুক সময় আমি বলে শেষ করছি আর কি, তারপরে 2014 সালের নির্বাচনে আমরা সবাই নির্বাচন করার জন্য প্রস্তুত নিলাম, তখন আমাদের পার্টি চেয়ারম্যান উনি শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন। সেই মুহূর্তেও কিন্তু বেগম রওশনের সাথে তিনি যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে তিনি চেয়ারম্যান হিসেবে এই দলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেই নির্বাচনে 34টি আসনে জাতীয় পার্টি ওইবারে জয়লাভ করেছিলেন। আজকে যে এই যে বিপর্যয়, এই যে জাতীয় পার্টিতে গণহারে পদত্যাগ, তারপরে একটু ব্যর্থতার কথা বললে কিছুদিন আগেও তো চিঠি দিয়ে মিডিয়াতে চিঠি দিয়ে রওশনেরশাদ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন, সেটি কেন বলবৎ থাকলো না, আবার ঘুরে এসে আবার আজকে প্রেস কনফারেন্স করতে হলো কেন? মানে কিছুদিন আগেও তো এরকম ঘটনা ঘটেছে। এইখানে আপনাকে এইখানে এইখানে আমি একটু থামাচ্ছি, সেইটা ইয়েতে ছিল না, সেইটাকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ হিসাবে রওশনের সাথে এটা করেন নাই, ওইটা চিঠি দিয়ে দায়িত্ব, এই চিঠি দিয়ে মিডিয়ায় চিঠি দিয়ে দায়িত্ব গ্রহণ হয়। দায়িত্ব গ্রহণের জন্য আজকে নেতা কর্মীরা ছিলেন, তারপরে মিডিয়া ছিল, অন্ততপক্ষে ভরা মিডিয়া এবং তাদের সামনে উনি মিডিয়ার সামনে দায়িত্বটা নেওয়া হলো, তাই না? আজকেও তো মিডিয়ার সামনে দায়িত্বটা নেওয়া হলো, কিন্তু সেটা গঠনতন্ত্র অনুযায়ী আমাদের যেটা প্রশ্ন মানে মূল জাতীয় পার্টি যে প্রশ্ন গঠনতন্ত্র অনুযায়ী রওশনের সাথে পারেন কিনা। জি জি দেখেন সবসময় গঠনতন্ত্রের কথায় ওনার সেই উনি এই পার্টির অন্য গঠনতন্ত্রের প্রস্তাবনায় উল্লেখ আছে বেগম রওশনের সাথে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে উনি সম্মানিত থাকবেন, উনি তো এই পার্টির প্রতিষ্ঠাতার একজন, হুসেন মোহাম্মদের সাথ এবং বেগম রওশনের সাথ, এটা কিন্তু আমাদের কাছে যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্রটাই যদি আপনি দেখেন এই গঠনতন্ত্রেই এটা উল্লেখ আছে। তো সেই হিসাবে উনি এই ক্রাইসিস মোমেন্টে উনি দায়িত্ব যদি নেন, তাও বলছেন কি অব্যাহতি দেয় নাই, তো পার্টি থেকে তো বহিষ্কার করে নাই, বলছে যে তোমরা এই এই সময় ব্যর্থতার জন্য এইখান থেকে এই মানে সম্মেলন পর্যন্ত তোমরা এই পদে মানে মানে চেয়ারম্যান এবং মহাসচিবের দায়িত্ব থেকে তারা অব্যাহতি পেয়েছে, মানে সেই দায়িত্ব পালন করবেন না সেটাই পরিষ্কার। জনাব আদেল, এই জায়গাটায় আপনার কোনো বক্তব্য আছে কিনা? সুনীল শুভরা যে কথাগুলো বললেন যে মানে তারা দলে তারা আছে, জি পরিষ্কার, ব্যর্থতার দায়িত্ব নিতেই হবে, যেটা সুনীল শুভরা একদম পরিষ্কার করে বললেন, 26টি আসনে একেবারে মানে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা হওয়ার পরেও 15টি আসনে হেরে যাওয়া হলো, 10টি আসনে যারা জাতীয় পার্টির প্রার্থী ছিলেন তারা সেখানে জামানত হারিয়েছেন, এটি কিভাবে আপনারা ব্যাখ্যা করেন বা দলীয় ফোরামে কোনো আলোচনা হয়েছে কিনা সেটিও তো একটা ব্যাখ্যা দেওয়া উচিত। আমাকে জিজ্ঞেস করছেন? জি জি, জাহাঙ্গীর আদেল। জি 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 জি, আমি তারেক আদেল। তারেক, যাই হোক না, আপনার প্রশ্ন ঠিক আছে, আমি আমাদের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জনরল সুনীল শুভ রায়ের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, উনি যেগুলো বলছেন ঠিক আছে, ওনার বক্তব্য ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে আসলে যে সিচুয়েশনে এই হুট করে আমাদের যিনি বেগম রওশনের সাথে তিনি হুট করে চেয়ারম্যানকে অব্যাহতি দিলেন বা আমাদের মহাসচিবকে অব্যাহতি দিলেন, তো কিছুদিন আগে তো ওনার কার্যক্রম
তিনি যে ইলেকশন করলেন না, তিনি ইলেকশনই করতে আসেনি, তিনি নমিনেশন ফর্মই নেননি, তো সেই সেই সমস্ত বিষয়ে বোঝা যায়। এবং গত পাস্ট এরশাদ সাহেবের মৃত্যুর পর যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেবকে, এই যে সুনীল সুব্রহ্মণ্যম এখানে বসে আছেন, বা অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা যারা বসে আছেন, তাদের দিক নির্দেশনাগুলো কোথায় ছিল এই নির্বাচনের আগে? তারা যে প্রেসিডিয়াম পদ হোল্ড করে থাকে এবং সিনিয়র কো চেয়ারম্যানরাও আছে, তো আমিও, আমার বাবাও এই দলের প্রেসিডিয়াম সদস্য এবং ফাউন্ডার ফাউন্ডার ছিলেন, ওয়ান অফ দি ফাউন্ডার অফ দিস পার্টি, হি ওয়াজ দি ডেপুটি মেয়র অলসো, থ্রি টাইমস মেম্বার অফ দি পার্লামেন্ট। কিন্তু এই সমস্ত সিনিয়ররা যদি আগে থেকে কোনো প্ল্যানিং না করে, পরিকল্পনা না করে হুট করে 26টা আসনের সিট দিল, হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের মহাসচিবের উপর অনেক ধরনের দোষ বর্তাতে পারে বা বর্তায়, তো এগুলো তো কথা বলার পরিবেশ থাকতে হবে। ওনাদের মতন সিনিয়ররা যদি এই এই ধরনের কাদা ছুড়াছুড়ি করে এই সময় এসে, তাহলে একটা জাতীয় পার্টি এখন কেউ মানুক আর না মানুক 11টি সিট নিয়ে জাতীয় পার্টি কিন্তু একটি প্রধান বিরোধী দল এখন, তো এই এই সমস্ত দলে যদি এই ধরনের কাদা ছুড়াছুড়ি, এগুলো বিগত দিনেও হয়েছে, বিগত দিনে জাতীয় পার্টি আরো চার ভাগে ভাগে বিভক্ত হয়েছিল, নাজির রহমান মঞ্জু, পীর কাজী ফিরোজ রশিদ, আপনার কাজী জাফর আহমেদ, তো এগুলো কিছু হয় না, আনোয়ার মঞ্জু, তো এগুলো সময় বলে দিবে। এখন শুনেন, দিস ইজ দ্য টাইম যে এই সময় এগুলো কাদা ছুড়াছুড়ি কিছু কোন কোন ধরনের নেতারা করে তাদের গুরুত্ব বাড়াবার জন্য, কিন্তু আলটিমেটলি দে মাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য প্রপার লাইন অফ দ্য পার্টি, তারা চলে আসবে, এটা সময়ের ব্যাপার। আপনি সময় রূপে ছাড়েন, দেখবেন সব আবার লাঙ্গলের তলে জি এম কাদেরের নেতৃত্বে হয়তো বা অন্য অন্য পদ পদে চেঞ্জ হতে পারে, কিন্তু জি এম কাদের সাহেবের কোনো বিকল্প নাই। আমি অ্যাজ আ ইয়াং মানে পার্টি হোল্ডার হিসেবে বলতে চাই যে আমরা যারা পলিটিক্স যদি করি, এই জি এম কাদের এরশাদ সাহেবের ভাই, আমি তো বলবো যে এরশাদ সাহেবের ভাই, এরশাদ সাহেবের যদি জীবদ্দশায় উনি থাকতেন, আমি বলবো যে উনি হি ইজ ভেরি লাকি যে উনি জি এম কাদের মতন একজন নেতা পেয়েছেন। এখন ইলেকশনের আগে অনেক ধরনের মেকানিজম হয়, অনেক ধরনের কার্যক্রম হয়, এগুলো সবার একদম পরিষ্কার। আমরা তো আমরা তাহলে অপেক্ষা করলাম সময়ের প্রতি, আপনি যেটা বললেন যে দেখা যাক তারা কি করেন, আর আপনারাও কি করেন। তারেকে আদেল এবং সুনীল শুভরা দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা সময় দিয়েছেন আমাদেরকে।